যে রাশির মান আমাদের বের করতে বলা হয়েছে সেখানে কী আছে থ্রি মাইনাস টু পি স্কোয়ার তাহলে এই রাশিকে যদি আমি পি দিয়ে ভাগ করি পি দিয়ে ভাগ করি পি দিয়ে ভাগ করা সম্ভব কেন দেখো ওয়ান বাই পি দেওয়া আছে তার মানে এখানে পি কিন্তু নট ইকাল টু জিরো পি কিন্তু নট ইকাল টু জিরো তাহলে আমি কী করছি বোধ লপ এবং হরকে নিউমারিটার এবং ডি পি দিয়ে ভাগ করছে তাহলে কী পাবো থ্রি মাইনাস টু পি স্কোয়ার বাই পি বাই এইট পি স্কোয়ার মাইনাস এইট পি মাইনাস থ্রি বাই পি নিউমার্টার ডিউমারকে বোধকে পি দিয়ে আমি ভাগ করলাম তাহলে কী পাবো এখানে আমরা জানি যে এ প্লাস বি বাই সি শোন হচ্ছে এ বাই সি প্লাস বি বাই সি তাহলে আমরা লিখতে পারি থ্রি বাই পি মাইনাস টু পি স্কোয়ার বাই পি বাই এইট পি স্কোয়ার বাই পি মাইনাস এইট পি বাই পি মাইনাস থ্রি বাই পি তাহলে থ্রি বাই পি মাইনাস পিপি কেটে যাচ্ছে টু পি বাই পি স্কোয়ার বাইপি মানে পি এইট পি মাইনাস এইট মাইনাস থ্রি পি তো এখানে দেখো যে টু পি মাইনাস থ্রি পি ইকোয়ালস টু ফোর মানে এটা কাজে লাগায় তাহলে কী পাবো এই যে মাইনাস কমন নেইনি তাহলে টু পি মাইনাস থ্রি বাই পি এবং দেখো এখানে এখানে মাইনাস থ্রি বাই পি আছে তাহলে এই যে এইট পি এখানে লিখতে পারি সিক্স পি আর এখানে আমি লিখছি প্লাস টু পি আর এখানে লিখলাম মাইনাস থ্রি বাই পি তাহলে দেখো এই টার্মটা আমরা পেয়ে যাচ্ছি টু পি মাইনাস থ্রি বাই পি আর কি পড়ে থাকলো মাইনাস এইট তাহলে আমার দেওয়া আছে যে টু পি মাইনাস থ্রি বাই পি ইকোয়ালস টু ফোর তা বসিয়ে দাও তাহলে মাইনাস ফোর বাই সিক্স পি প্লাস মাইনাস এইট তাহলে এখানে কি পাচ্ছি মাইনাস ফোর বাই তাহলে এখানে পি এর মানটা আমাদের বের করতে হবে তাই তো তাহলে পি এর মান আমরা কে পাব তাহলে আমাদের যে কন্ডিশন দেওয়া আছে যে গিভেন দ্যাট টু পি মাইনাস থ্রি বাই পি ইকলস টু ফোর লিখতে পারি অর টু পি স্কোয়ার মাইনাস থ্রি টু ফোর পি তাহলে এই যে ফোর পি যদি আমরা এটাকে বাম দিকে নিয়ে আসি এবং মাইনাস থ্রিটাকে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি তা কি পাবো টু পি স্কোয়ার মাইনাস ফোর যদি টু কমন পি স্কোয়ার মাইনাস এখন দেখো যে পি স্কোয়ার মাইনাস টু পি আমরা যদি এখানে প্লাস ওয়ান দিই তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তা কী লিখতে পারবো এটা অর টু ইন্টু পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান মাইনাস ওয়ান একস টু থ্রি অর আমার টু দিয়ে ভাগ করে দিই তাহলে কী পাবো দেখো পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান মানে হচ্ছে পি মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস ওয়ান

ফাইভ বাই টু তাহলে এই যে পিয়ের মান আমরা বের করলাম তোমরা তো শ্রীধর যে ফর্মুলা যদি জেনে থাকো তাহলে এটা কিন্তু আমরা সহজেই এই মানটা বের করতে পারি কীভাবে করছি দেখো এটা হচ্ছে অল্টারনেটিভ মেথড না কার সাহায্যে না শ্রীধর আচার্য এর যে সূত্র সেখানে বলতে পারি এই যে একটা দীঘাত সমীকরণ আছে

মাইনাস বি প্লাস মাইনাস রুটোভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ তাহলে কি হবে মাইনাস বি মানে হচ্ছে ফোর প্লাস মাইনাস রুটোভার মাইনাস ফোরের হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ ইন্টু মানে টু তাহলে কী পাচ্ছি দেখো ফোর প্লাস মাইনার রুট ওভার ষোলো প্লাস চব্বিশ মানে হচ্ছে চল্লিশ বাই ফোর তাহলে ওয়ান প্লাস মাইনা রুট ওভার চল্লিশ চারটা ভাগ করে ভেবে ঢুকে দিলাম তাহলে সিক্সটিন এটা কিন্তু হচ্ছে ওয়ান প্লাস মাইনার রুট ওভার ফাইভ বাই টু কেন তা কেটে যাচ্ছে না আর দুগুণের ষোলো পাঁচ হাজে চল্লিশ ঠিক আছে তাহলে শ্রীধর আচার্য যদি তোমরা জেনে থাকো তাহলে সেটা কাজে লাই কিন্তু সহজেই আমরা পি মানটা বের করতে পারি তাহলে এবার কী করব তাহলে পি এর মান পেয়ে গেছি ওয়ান প্লাস মাইনাস দুটো ফাইভ বাই টু সেই মানটা এখন বসিয়ে দেবো তা কী পাচ্ছি আচ্ছা মাইনাসটা যদি ক্যান্সেল করে দিই তাহলে কী পাবো ফোর বাই ফোর মাইনাস সিক্স পি টু টুকে কেটে দিতে পারি টু কমন নাম তাহলে হচ্ছে টু ইন্টু টু মাইনাস থ্রি পি তাহলে টু বাই টু মাইনাস থ্রি পি তাই তো পি আমার বসে দাও কী পাবো টু টু মাইনাস থ্রি ইন টু থ্রি ইন্টু ওয়ান প্লাস মাইনাস রুট ওভার ফাইভ বাই টু তাহলে কী হচ্ছে টু বাই টু মাইনাস থ্রি প্লাস মাইনাস থ্রি ইন্টু রুট ওভার ফাইভ বাই টু 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 বাই টু মাইনাস থ্রি হচ্ছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস থ্রি ফাইভ বাই টু তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার দুটো আনসার হবে টু বাই মাইনাস ওয়ান প্লাস অথবা টু বাই মাইনাস ওয়ান মাইনাস থ্রি রুট ওভার ফাইভ বাই টু এই অঙ্কটা সাধারণত বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় এসেছে